দলীয় কর্মী অপহরণের অভিযোগে বাগমায় কংগ্রেসের রাস্তা অবরোধ। বৃহস্পতিবার বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন আবুল হোসেন নামে এক কর্মী। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় বিজেপি দলের নেতারা নাকি গাড়ি নিয়ে আবুল হোসেনকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। সাথে সাথে পরিজনরা কংগ্রেস দলে জানালে কংগ্রেস কর্মীদের থানায় অভিযোগ করেন। এদিকে সন্ধ্যা 6:40 নাগা যুবক কংগ্রেস কর্মীরা আগরতলা সাবরুম জাতীয় সড়ক অবরোধ করে বসেন। দীর্ঘ প্রায় 10 থেকে 15 মিনিট থাকি অবরোধ। কংগ্রেস কর্মীরা দাবি তোলেন অপহরণ হওয়া আবুল হোসেনের মুক্তি এবং ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করার জন্য। পরবর্তীতে বাগমা ফাঁড়ি থানার ওসি রতন রবিদাস ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পালকে আশ্বাস দেন কিছুদিনের মধ্যেই তাকে উদ্ধার করা হবে। ওসির আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। 2023 বিধানসভা নির্বাচনে ঠিক প্রাক মুহূর্তে কংগ্রেস কর্মীর এভাবে হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার ঘটনাটায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। সম্পাদক আবুল হোসেন কংগ্রেস দলে যোগদান করেছে। আজকে একটু আগে বিজেপি দুষ্কৃতীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে রাতের অন্ধকারে গাড়ি দিয়ে জোর করে সেখানে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার পরিবারের কাছ থেকে আমরা খবর পেয়েছি সেই মুখটা সেখানে নিখোঁজ। আমরা প্রশাসনের কাছে দাবি করছি অবিলম্বে আবুল হোসেনকে সেখানে উদ্ধার করা হোক এবং যে সমস্ত দুষ্কৃতিকারীরা জোর করে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির সেখানে ব্যবস্থা করা হোক। আজকে এই ঘটনা প্রমাণিত। এই ত্রিপুরাজ্যে বিজেপির শাসনে সেখানে গুন্ডারাজ চলছে, সেই গুন্ডারাজের বিরুদ্ধে সেখানে যুব কংগ্রেসের আন্দোলন চলছে। এখন আমরা রাস্তা অবরোধ করছি, পুলিশ প্রশাসন লোক আসলে সেখানে নিশ্চয়ই কথা বলবো। পুলিশ প্রশাসন যতক্ষণ পর্যন্ত আমরা ইনসিওর না করবে, তাকে উদ্ধার যতক্ষণ না করবে ততক্ষণ আমাদের অবরোধ চলবে। ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।